এই থেকে আমরা শুরু করছি এবার গায়ত্রী মন্ত্রটি ঢুকছি গায়ত্রী মন্ত্র গায়ত্রী আসলে একটি ছন্দ বেদে যে যখন আমরা যে বেদে যখন দেখি সবচেয়ে পপুলার মন্ত্র হলো ত্রিষ্টুব বলা হয় ত্রিষ্টুব ত্রিস্টুপ ছন্দ ওর বৈশিষ্ট্য হল এগারো 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 চারটি পাদ থাকে এগারো 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 যেমন গীতার যে মূল শ্লোকগুলো দেখবেন মূল না বেশিরভাগ শ্লোক অনুষ্টুপ ছন্দে আট 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 করে চারটে পাদ আটটা আটটা করে ত্রিষ্টুপ হচ্ছে সবচেয়ে বেশি যেখানে প্রায় মন্ত্র রয়েছে যেটা ত্রিস্টুপ ছন্দে পপুলারিটির দিক থেকে গায়ত্রী ছন্দই হল নেক্সট গায়ত্রী ছন্দ তিনটে পাদ এগারো 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 সরি আট 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 যেমন অনুষ্টুপ যেটা গীতায় আট আট করে চারটে থাকে গায়ত্রীতে তিনটে থাকে খুব বৈশ মানে বিশেষ ছন্দ আর প্রায় চব্বিশ টু ফোর ফোর সেভেন দু হাজার চারশো ছন্দে আর এই গায়ত্রী ছন্দ আর ত্রিষ্টুপ ছন্দকে এত সম্মান করেন পরে পরের কবিরা মানে এটা আমি বলছি আজ থেকে হাজার বছর আগে পর্যন্ত তারা এই ছন্দে আর কোনো রচনা করতেন না যার জন্য বাল্মীকি তিনি যখন করলেন অনুষ্টুপ ছন্দকে নিলেন তো গায়ত্রী ছন্দ গায়ত্রীকে এত সম্মান করা হয় এত সম্মান করা হয় কোনো ঋষি আর লিখলেন না আট 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 জাস্ট তিনটে পাদ আট 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 করে এখন এই যে গায়ত্রী ইন্ট্রোডাকশন বা হলো বিশ্বানি হচ্ছে সাবিত্রী 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 দেবতা খুব ইন্টারেস্টিং আমাদের বেদে খালি পাওয়া যায় বর্তমান কালে ওটাকে মিশিয়ে দেওয়া হয়েছে সূর্যের সঙ্গে কিন্তু সূর্য আর সাবিত্রী আলাদা বেদের কাহিনী হলো যে আদিতি ছিলেন অদিতির বারোটি সন্তান যাকে আদিত্য বলা হয় যার মধ্যে ইন্দ্র হচ্ছেন প্রধান বিষ্ণু আছেন সেখানে তার মধ্যে সাবিত্রী এটা একটা পুরাণে বর্ণনা আছে বিভিন্ন জায়গায় বারোটা আদিত্যের বিভিন্ন রকমের বর্ণনা আছে একটি জায়গায় বর্ণনাতে সাবিত্রী হচ্ছেন এই বারোটি আদিত্যের মধ্যে একজন খুব সহজ করে বললে সূর্যোদয় যখন হয় সূর্যোদয়ের ঠিক আগে যখন পুরো সূর্যোদয় হয়নি কিন্তু সূর্যটা উঠবো উঠবো করছে ওই জায়গাটার যে সূর্য যখন এই লালচে ভাব একটু আসছে একটু ফর্সা হচ্ছে ওনারা ওই যে পরিস্থিতি এটাকে সাবিত্রী বলতেন আমরা কয়েকটা ক্লাস পরে আমরা করব ধর্ম দর্শন বেদের যখন বেদের ধর্ম দর্শন আলোচনা করা হবে সেখানে এই জিনিসগুলো আলোচনা করা হবে যে কেন এইভাবে তারা করতেন এই জিনিসটাকে এই যে দেবতা সাবিত্রী সাবিত্রী না এটা সাবিত্রী স আকার ডে সাবিত্রী ওই বেদের এগুলো না উচ্চারণে একটু এলোমেলো হয়ে যায় সাবিত্রী এটাকে খুব মজা করে বলেন ইনি হচ্ছেন যে স্বর্ণময় দেবতা ওর সবটাই হচ্ছে সোনার হাতগুলো সোনার আর মানে গোল্ডেন ডিটি ওর নামই হলো স্বর্ণের দেবতা আর লালচে লালচে থাকে তো ওই কেমন একটা হলুদ হলুদ ভাব সোন তো ওটাকে বলছেন সুবর্ণ দেবতা আর দেবতা কিনা তিনি ভগবান না দেবতা ভগবান দেবতা কেন এই দেবতা গুলো হয় আমরা যখন ফিলসফি যেটা অফ বেদাস বেদের ধর্ম দর্শন আলোচনা করব। সেখানে বিস্তার এটাকে আলোচনা করব একটু ধৈর্য ধরুন এত জিনিস রয়েছে একদিনে তো সব হবে না তো বলছেন ওর কথাগুলো খুব সুন্দর কথাগুলো খুব মিষ্টি আর ওনার বৈশিষ্ট্য হলো তিনি পূব দিক থেকে আলো দিয়ে ভরে দেন আর যারা এর ভজনা করেন সাবিত্রী যার জন্যে পরে এই যে গায়ত্রী মন্ত্রটা এটা হচ্ছে সাবিত্রীকে পরে আপনি ইন্টারনেট আদি দেখবেন অনেক রকমের আলতু ফালতু কথা তা না গায়ত্রীর দেবতা হলেন সাবিত্রী ইনি মেল গড পুরুষ এখন ওটা মেয়ের সঙ্গে ওটা করে দিয়েছে কিন্তু সেটা হচ্ছে গায়ত্রীর দিক থেকে গায়ত্রী হচ্ছে স্ত্রীলিঙ্গ কিন্তু সাবিত্রী হচ্ছেন পুরুষ উনি হচ্ছেন স্বর্ণময় পুরুষ যার হাতগুলো পুরুষ সোনার আর কথাগুলো খুব মিষ্টি ব্যবহার খুব মিষ্টি তিনি তার যারা ভক্ত যারা ওর ভজনা করেন তাদের তিনি সবটাই শুভ করেন তার রক্ষা করেন আর মৃত্যুর পরে তাকে সেই লোকে নিয়ে যান যেখানে যারা শুভ কর্মীরা তারা থাকেন আমরা অনেক সময় বললেন মরার পরেও তোমাকে দেখতে চাই না তুমি এত দুষ্ট লোক তোমার থেকে দূরে থাকতে চাইছি স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন একজন খ্রিস্টান ফাদার তার পেছনে জোর লেগেছিল জোর তো খালি স্বামীজিকে বোঝাচ্ছে যে তুমি নরকে যাবে তুমি নরকে যাবে খ্রিস্টান নয় স্বামীজি বলছেন মরার পরে ভাই আপনি কোথায় যাবেন স্বর্গে যাব স্বামীজি বলছেন আমি কোনো মতেই স্বর্গে যেতে চাইবো না কারণ তোমার থেকে আমি দূরে থাকতে চাই যারা অশুভ কর্ম করেন তাদের কাছে সাবিত্রী নিজের ভক্তদের যেতে দেন না আর এমন কি বলছেন যে সন্ধ্যার সঙ্গেও সাবিত্রীর সম্পর্ক রয়েছে কারণ তার আদেশেই রাত্রি ঢোকে নাহলে প্রকাশ থাকবে কি না রাত্রি ঢোকে যাতে সবারই বিশ্রামাদি হয় আর বেদে প্রায় আমরা দেখি সূর্যের সঙ্গে তফাত আছে সাবিত্রীর কারণ কোথাও কোথাও এটা আসে যে তিনি এই যে সাবিত্রী सूर्य के आदेश दें सूर्य तुम तुम रश्मिगुल्वे छड़िए देश शक्ति जगते आलो भरे दिखे से उपासना बेदे आसे गायत्री मंत्र रूपे ओम भुव स्व तत् भर्गो देवस्य धी मही धियो यो नः प्रचोदयात् ओम একটু মন দিয়ে শুনবেন এটা যারা गायत्री শুনেন নি আগে না শুনলে বুঝতে পারবেন না কারণ আপনাদের অনেক ধারণাগুলো ঠিক একটু অন্য রকমের প্রথম কল কথা হলো गायत्री मंत्र খুব ইম্পর্টেন্ট মন্ত্র বেদের এটা ঋগ্বেদে আসে তৃতীয় বইতে তৃতীয় মন্ডল वाला হয় কিন্তু শুধু ঋগ্বেদে আসে না যজুর বেদ যেটা দিয়ে যজ্ঞ করা হয় তাতে চার বার আসে চার বার এই মন্ত্রটা আসে বিভিন্ন জায়গায় আর হচ্ছে মাত্র অধ্যায় সেখানে সেই চল্লিশ ছোট ছোট অধ্যায় তার মধ্যে চার বার আসছে মানে কত ইম্পর্টেন্ট মন্ত্র আর তার সঙ্গে সামবেদে আসে সামবেদ আর যজুর্বেদ নিয়ে আমরা পরে আলোচনা করব এনাদের বেশিরভাগই মন্ত্র ঋগ্বেদ থেকেই এসেছে যখন কিন্তু রিপিট যখন হচ্ছে তাহলে বুঝতে হবে এর একটা বৈশিষ্ট্য আছে মোটামুটি চারটে বেদ মিলিয়ে ছ আসছে গায়ত্রী মন্ত্র একবার ঋগ্বেদ চারবার আর একবার সামবেদে অর্থটা খুব সোজা যে আমরা ধ্যান করছি দ্বিমহি সেই পরম পিতা পরমেশ্বরের যিনি জ্যোতির্ময় আমরা এক একটা শব্দের ব্যাখ্যা করব তিনি এই যে তিনটে লোকের সৃষ্টি করেছেন আর তিনি হলেন যিনি যোগ্য যাকে পূজা অর্পণ করা যায় আর তিনি হলেন সমস্ত জ্ঞান সমস্ত প্রকাশ এর তিনি মালিক আর তিনি যেন আমাদের বুদ্ধিকে আলোকিত করেন প্রকাশিত করেন আর সাইলেন্ট হচ্ছে যাতে আমরা তাকে পেতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা এখানে সাবিত্রী দেবতা সেই ঈশ্বরের স্বরূপ তাকে প্রার্থনা করছি কোন সাবিত্রীকে যিনি জ্ঞানময় যিনি আলোময় যিনি সমস্ত লোকের তিনটে লোক ভুর ভুয়া সহ এটার সষ্টা তিনি হচ্ছেন জ্যোতির্ময় তিনি আমার বুদ্ধিকে যেন প্রকাশিত করেন যাতে আমার বুদ্ধি শক্তির হয় পরে পরে দেখবেন এই যে আমরা ব্যাখ্যা যখন আলোচনা করব বিস্তারে এটা অত্যন্ত জেনারেল মন্ত্র যে কোনো মানুষ এটার জব করতে পারে যে কোনো মানুষ পুরুষ হোক নারী হোক বাচ্চা হোক যেই হোক অন্যান্য ধর্মের যারা তারাও করতে পারে এবং অনেক সময় আমাদের কাছে এখন ফেসবুক টেসবুক এগুলো আসে ইনকোয়ারিজ অন্য ধর্মের তারা বলেন যে আমরা কি গায়ত্রী জব করতে পারি অবশ্যই করতে পারেন গায়ত্রী জবের সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নেই আচ্ছা এখানে এই তৃতীয় মন্ডল যেটা বলা হলো এটা বিশ্বামিত্র পরিবারের ছিল বিশ্বামিত্র পরিবার এটাকে রেখেছিলেন সেই এই মন্ত্রটাকে পেয়েছিলেন বিশ্বামিত্র আর গায়ত্রী মন্ত্র বলে আট 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 এটা দেখবেন একটা খুব মজা রয়েছে এর মধ্যে চার তিনটে জায়গায় চার পাদ আছে ভূরভুয়াশ এখন বা ঋগ্বেদেজুবেদে ভূর্ভুয়াশ শব্দ নেই এই তিনটি শব্দ নেই আর ওম তো নেই আসল মন্ত্রটা ঋগ্বেদে রয়েছে তৎ সবিতু বরেণ্যম ভগো দেবস্য ধীমহি না প্রচোদয়াত সুহা এই তিনটিকে বলা হয় এটা একটা শব্দ রীতির অর্থ হয় যে এই সৃষ্টি যেটা এই সৃষ্টিটাকে এখানে ঢুকিয়ে দেওয়া হলো তো ওনারা বলতেন বলতেনীতি যখন কোন মন্ত্রে লাগিয়ে দেওয়া হয় সেই মন্ত্রটা শক্তিশালী হয়ে যায় কেন শক্তি তার বেড়ে যায় ওনারাই বলতেন কেন এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে নিচ্ছেন ফলে আসলে হচ্ছে তিনটে পদ তত সวิตুর বরিণিয়াম বর্গো দেবস্য ধীময় ধিয়ো যোনা প্রচোদয়াৎ 8 8 8 তো আমি प्रथমীতে যখন শুনেছিলাম गायत्री আর এই 8 8 8 তো মেলাতেopathology না কেন বুরবস্বও কেন রয়েছে পরে জানলাম যে ও আচ্ছা আসলে এটা বিআরীতি এটা পরে মন্ত্র রূপে যখন বেদ এনার আর বেদে রয়েছে ঋচা রূপে বেদে রয়েছে মন্ত্র রূপে তখন বুরবস্বন তো এই মন্ত্র যখন কোন ঋগ্বেদ থেকে আমরা পরপর যেমন ধরুন একটু আগে আমরা আমরাভদ্রম তন্না আসু এইটাকে যদি মন্ত্রে আপনাকে পাল্টাতে হয় শুধু ওম লাগিয়ে দিতে হবে ওম তন্না আসু এটা মন্ত্র হয়ে গেল আপনি এবার এটাকে জপ করতে পারেন ঋগ্বেদে যত রিচা আছে যত ঋচা সব কটাকে মন্ত্রে পাল্টে দেওয়া যায় শুধু ওম লাগিয়ে দিতে হবে বা সঙ্গে বীজ মন্ত্র যে যেমন আছে রিং ক্লিং শ্রিং তন্ত্র যদি শোনেন সেখানে বর্ণনা করা আছে এটা পুরো মন্ত্র হয়ে যায় এই যে তৎসবিতরণ্যম এটা এত নিউট্রাল মন্ত্র এত পাওয়ারফুল মন্ত্র যে ভেবে দেখুন হিন্দুরা হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ নিত্য সকাল সন্ধ্যে এই গায়ত্রী মন্ত্রে জপ করে যাচ্ছে ওম মন্ত্রের আগে ওম লাগাতে হয় মন্ত্রের শেষে ওম লাগাতে হয় এটা ওনারা বলেন যে এটা রক্ষা করেন এটা আপনি কোথাও যান ওনারাই বলবেন ওম আগে ওম পেছনে কম্পালসরি আর বুর ভুস্ব লাগাতো বিআরতি আসল মন্ত্রটা বেদের তৎসවිතুতি শুরু তৎসවිතুর বরেণ্যম বর্গোদেবস্য ধীমে ধিয়ো যো না প্রজোদয়াত বুর ভুস্বহ বু হচ্ছে পৃথিবী লোক ভুয়া হচ্ছে আন্তরিক্ষ লোক আর সুয়া হচ্ছে স্বর্গলোক এটা স্থুল জগৎ সূক্ষ্ম জগৎ কারণ জগৎ এই তিনটির বর্ণনা করেন সাধারণ অর্থে পৃথিবী স্বর্গ জিনিস ষষ্ঠা ভুর ভুয়া সোহা যখন সমস্ত সবকিছুকে নিয়ে না হলো মন্ত্রের শক্তি বেড়ে যায় তত প্রথম হচ্ছে তত তৎ মানে হয় তত্ত্ব হচ্ছে সর্বনাম তার মানে হলো সেই ঈশ্বর যার কথা একটু পরে বলা হচ্ছে সবিতু সবিত্রী যেটা বলা হলো একটু আগে সাবিত্রী বলতে যিনি তো সবিত্রী দুটো অর্থ হয় এটাকে সূর্য বলা হয় ওয়া সূর্যের মতো যিনি যিনি ব্রাইট আলোময় বলা হয় সায়নাচারীর ভাষ্য আমরা নিচ্ছি বলা হলো যে আমরা অর্থ তো বুঝতে পারি না সায়নাচারী ছাড়া সায়নাচারী বলছেন অন্তর্যামী যিনি যিনি ভেতরে রয়েছেন আমার যিনি স্থূল সূক্ষ্ম কারণ প্রত্যেক মানুষের স্থূল সূক্ষ্ম কারণ রয়েছে тар জিনি মালিক परमेश्वर ए अंतर्यामी olen परमेश्वर तार ধ্যান করি দেখুন কোথায় থেকে কোথায় পাল্টে গেল অর্থটা सविता একটু আগে বলা হলো সূর্যদের আগে যিনি দেবতা ছায়নাচারি ব্যাখ্যা করছেন না ভুর ভুস্বহ তৎসविता তৎসविता सविता আলোময় জ্যোতির্ময় কারণ ধ্যানের গভীরে সত্যকারে দেখা যায় সেই জ্যোতি এটা খুব সুন্দর বলছেন সর্ব অন্তর্যামিতয়া প্রেরকশ্য জগৎস্রষ্টু পরমেশ্বরস্য পরমেশ্বর যিনি সমস্ত জগতের স্রষ্টা আপনার জগৎ কি আপনার এই স্থুল শরীর আপনার স্থুল শরীর পেছনে সুক্ষ্ম শরীর এটা মৃত্যুর পরে বেরিয়ে চলে যায় সেই সুখের সুক্ষ্ম শরীরের পেছনে কারণ শরীর যেটা শুদ্ধ আত্মার ওপরে একটা অজ্ঞানের ক্ষীণ আবরণ সেই ক্ষীণ আবরণ চলে চলে গেলে থাকে সেই শুদ্ধ আত্মা সেই শুদ্ধ আত্মাকে প্রার্থনা করা হচ্ছে সেই বৈশিষ্ট্য কি হরে যিনি সবারই বরণীয় বলছেন সর্বাই উপাসেয়া সবাই এনারই উপাসনা করেন সবার জন্যে স্বামীজি দেববাণী টক যারা শুনেছেন সেখানে বলা হয়েছে স্বামীজি বারবার বলছেন আমরা যখন ঈশ্বরের আরাধনা করি আমরা অজান্তায় নিজের ভেতরে যিনি অন্তরী আমি তারই উপাসনা করি সায়নাচার্য এটাই বলছেন বেদ এটাই বলছেন যখন যে কোনো দেবতার যখন পুজো হয় বেদে যখন যে কোনো দেবতাকে যখন পুজো করা হয় আসলে পুজো করা হয় নিজের ভেতরে যিনি করা হয় পুজো তৎ সবিতুহ ভর্গ ভর্গের অর্থ হয় যিনি অন্ধকারে নাশ করেন ভর্গ আলোর অর্থে হয় আর এখানে অর্থ হতে পারে চেতনার যে চেতনা এই যে ভেতরে যে অন্তরী আমি রয়েছেন তার যে চেতনা তিনি চৈতন্য কিনা তার জ্যোতি এটাকে ভর্গ বলা হয় ভর্গের খুব সারপ্রাইজিং জিনিস আরেকটি অর্থ হচ্ছে অন্ন বেদের মন্ত্র কিনা বেদ লোকেরা চাইতেন আমার যেন অন্ন আসে আমার যেন পাপ নাশ হয় আমার যেন ধর্মের দিকে এগিয়ে যায় এই ভর্গ শব্দের জন্যে গায়ত্রী মন্ত্র তিনটে অর্থে চলে যখন যোগ্য করা হয় অর্থ হচ্ছে হে প্রভু আমাকে আরো টাকা পয়সা দাও আমাকে আরো অন্ন দাও পশু দাও সকালে উঠে যখন সবিতু দেব সবিত্রী যেটা সবিতুর উপাসনা করা হয় তখন অর্থ হয় হে প্রভু আমার মনে পাপ রূপী অন্ধকার যেটা কাল থেকে আজ পর্যন্ত যে পাপ কর্ম করেছি এটাকে নাশ করে দাও ভগবান আলোময় কিনা তিনি পাপের কালীমাকে অন্ধকার করে দেবেন আর তৃতীয় হচ্ছে জ্ঞানের আলো আমাকে দাও সেই জন্য গায়ত্রী মন্ত্র তিনটে স্তরে চলে যিনি টাকা পয়সা চান তারও চলবে যিনি শুদ্ধ পবিত্র ধর্ম জীবন যাপন করতে চান তারও চলবে আর যিনি আধ্যাত্মিক উন্নতি চান ঈশ্বর জ্ঞান চান তার জন্যেও চলবে তো পাপকে বলছেন পাপা নাম তাপম ভর্গকে বলছেন পাপা নাম পাপকে যিনি তাপ দেন সে হচ্ছে ভর্গ ভর্গ মানে অন্ন হয় দেবস্য হলো পরমাত্মা সুপ্রিম লর্ড ধিমহি ধিমহি অর্থ হয় ধারে ধারণা করা যেটাকে ধারণ করে আছি ধিমহি মানে হয় আমাদের সাধারণ ভাষায় ধ্যান করছি মেডিটেট কিন্তু সায়নাচারী বলতে ধিমহি ধেয়া তয়া ধারে মা যেটাকে আমি ধারণা করি আমরা যখন ধ্যান করি আসলে আমার জ্ঞানকে ধারণ করার চেষ্টা করি আমরা এটা বুঝতেও পারি না আমরা মনে করছি ধ্যানের সময় কোনো বাইরেট কোনো চিন্তা নিয়ে আসছি না যে জ্ঞানটা আছে যিনি ধরো রাম মন্ত্র জপ করেন শ্রী রামচন্দ্র কৃপাল এই যে জ্ঞান এটাকে ধারণা করে ধারণ করে রাখতে চাইছেন সেই জন্য ধ্যান ধ্যান মানে যিনি এটাকে ধারণ করে রাখেন দিয় দিয়া দিয়ে মানে হয় এখানে যে বুদ্ধি বুদ্ধিকে প্রভা পরিভাষিত করছেন কর্মাণী ধর্মাণী বিষয়া বা বুদ্ধি কর্ম আর ধর্ম এই দুটির ব্যাপারে যে বুদ্ধি যেটা বলে ঠিক কোনটা ভুল কোনটা ধর্ম জীবনে ঠিক কোনটা কর্মজীবনে ঠিক কোনটা এই বুদ্ধি আমাদের সমস্ত সমস্যা জীবনে যেটা হয় সে এটা হয় কলুষিত বুদ্ধির জন্যে বুদ্ধি আমাদের কলুষিত বুদ্ধিতে নোংরা লেগে আছে কালো লেগে আছে সে জন্য কি হয় কর্ম করার সময় আমরা পাপ কর্ম করি কর্ম করি না তামসিক হয়ে যায় রাজসিক হয়ে যায় তেমনি ধর্মের ব্যাপারে তামসিক হয়ে যায় আলস্য হয়ে যায় বুদ্ধি যদি ঠিক থাকে এইটা যদি ঠিক থাকে ঠাকুর বলছেন মানে যার আছে হুঁশ বুদ্ধি যারা আছে ঠিক বুদ্ধি যদি ঠিক থাকে সমস্ত সব ঠিকই যাবে কোনো ঈশ্বর আপনার লাগবে না এই যে অনেক সময় নাস্তিকরা যারা বলছে না ঈশ্বর লাগবে না ঠিক কথা ভাই ঈশ্বর তো লাগবে না কোনো সন্দেহ নেই লাগবে কি কিন্তু এটাকে তো ঠিক করতে হবে তো পারছি না আমার মনে কাম ক্রোধ লোভ মোহ মত মাছ সারিয়ে ভরে আছে সমস্ত চেষ্টা করলাম পেরে উঠছি না আমি পবিত্র হতে চাই হতে পারছি না আমার বুদ্ধিকে পবিত্র করতে চাইছি হচ্ছে না ঋষিরা তখন উপায় বার করলেন ধ্যানের গভীরে দেখলেন বিশ্বামিত্র তিনি অনেক গোলমাল করেছেন হ্যাঁ মেনুকার সঙ্গে গোলমাল এই গোলমাল কিন্তু ছিলেন ঋষি উচ্চমানের ঋষি শুদ্ধ পবিত্র হয়ে শকুন্তলার জন্ম আদি হয়ে গেল পড়তে পারেন আমাদের আছে শুনতে পারেন ধ্যানের গভীরে তিনি তিনি নিজে অনেক গোলমাল করেছিলেন মন্ত্র ভেসে উঠলো গায়ত্রী তৎ সবিতুর বরিণ্যম ভেবসিয় ক্রোধের চোটে বিশ্বামিত্র বৈশিষ্টের সন্তানকে মারিয়ে দিলেন অহংকারের চোটে তিনি নতুন স্বর্গ বানিয়ে দিলেন কামের বসে হয়ে অপসরার সঙ্গে রমন করলেন কিন্তু তপস্যা করে নিজের বুদ্ধিকে পরিষ্কার করে তিনি ব্রহ্মি হলেন বিশ্বামিত্র আমার খুব প্রিয় ঋষি আমি নামই দিয়েছিলাম বিশ্বামিত্র দা ম্যাভারিক সমস্ত রকমের গোলমাল ব্রহ্মর্ষি হিন্দু ধর্মকে ভারত জাতিকে দিলেন মন্ত্র। দেবস্য ধীমি হে প্রভু আমার কিচ্ছু লাগবে না তোমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার এটা খালি শুদ্ধ করে দাও তিনি কি করবেন অবশ্যই করবেন কেন করবেন না অন্তরিয়ামী তিনি স্বয়ং জ্যোতি তিনি প্রকাশমান তিনি সমস্ত কালো যেটা রয়েছে ভেতরে যে পাপ পাপকর্ম রয়েছে সরিয়ে দেবেন অবশ্যই করুন আপনি করে দেখুন যে হিন্দু জাতি হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষ করে যাচ্ছে এখন দেখবেন ওই ট্যাক্সিতেও চলছে এখানেও চলছে সেখানেও চলছে সকাল বিকেলে একশো আট বার করে করুন ওম লাগি ওম সামনে পেছনে লাগি ওম ভূর্ ভুয় স্ব তৎ সবিতুর বরেণ্যম ভেবস্য ধিমহিও না প্রচো দয়াত ওম এই হলো মন্ত্র এই মন্ত্র সকালে একশো আট বিকেলে একশো আট একশো আট না বার করুন নিচে আর হয় না সেই যে ভগবান সেই যে জ্ঞান রাশি সেই যে লাইট না মানে আমাদের আমাদের না মানে আমাদের প্রচোদয়াত যিনি নিয়ে যাচ্ছেন এটাকে বলে প্রেরায়েত প্রেরণা দিয়ে যিনি নিয়ে যান পরে পরে এই গায়ত্রী মন্ত্র এত পপুলার হয়ে গেছে অনেকগুলো গায়ত্রী এটা নিয়েছে শিবের নিয়ে গায়ত্রী আছে আমাদের সন্ন্যাসীদের পরমহংস গায়ত্রী আছে সরস্বতীর গায়ত্রী আছে সব গায়ত্রী ছন্দে আর এই ভাবটা সেই এক এই দেখবেন রামকৃষ্ণ মিশনে যে মোটো তন্ন হংস প্রচোদয়াত সেই হংসো সেই ভগবান আমাদের বুদ্ধি কি জন্য প্রের সি অর্থটা কি 191 হংসা প্রচোদয়া ওরছমা অন্য মন্ত্রে অন্য কিছু থাকে যেখানে ধিও যো নহ প্রচোদয়া তন্নো হংসা প্রচোদয়া সব গায়ত্রী ছন্দে আছে যে যে কোনো মন্ত্রটাকে সম্মান যদি আনতে হয় মন্ত্র বানাতে হয় ওনারা গায়ত্রী ছন্দে গায়ত্রীর ভাবে এটাকে নিয়ে আসেন সরস্বতীর মন্ত্র লক্ষ্মীর মন্ত্র শিব গায় শিব গায়ত্রী বলে এটাকে নাম হচ্ছে শিব গায়ত্রী সরস্বতী গায়ত্রী আদি তো প্রচোদয়াত প্রভু আমার কিছু লাগবে না আমি আমি নিজে পারবো খালি আমার বুদ্ধিটা একটু ঠিক করে দাও না অনেক সময় মায়েরা বাচ্চাদের নিয়ে আসেন মহারাজ মা বাচ্চাটাকে একটু আশীর্বাদ করুন বুদ্ধিটা যেন ঠিক থাকে আমাদের কাছে নিয়ে আসছেন আপনি নিজে একটু গায়ত্রী জপ করুন আপনার সন্তানকে দিয়ে একটু গায়ত্রী জপ করান এই হলো गायत्री অটোটা আবার একবার বলি ওম ভূর্ভুঃস্বঃ এট হলো তিনটে লোক ভূঃভুঃস্বঃ আর শরীরে দিক থেকে সল সুক কারণ তৎ সবিতুর বরেণ్యం আসলে ধিও যোনা জেটা আছে ওটা আগে এসে যায় যখন ট্রান্সলেট করি আমরা সেই পরম পিতা परमेश्वर যিনি আলোময় আর যিনি আছেন বরেণ্য বরणीय আর তার সঙ্গে যিনি এই জগৎ স্রষ্টা যিনি সমস্ত জ্ঞান আর আলোর স্বরূপ তিনি আমাদের বুদ্ধিকে প্রেরিত করেন যাতে আমাদের বুদ্ধি পরিষ্কৃত হয়ে যায় পরিষ্কৃত বুদ্ধি আপনি যে কোনো জিনিস পেতে পারেন আপনি অর্থ কাম ধর্ম মোক্ষ চারটেই পেতে পারেন বুদ্ধি পরিষ্কৃত হয়ে গেছে এই হলো গায়ত্রী মন্ত্রের অর্থ যেটা পরিষ্কার দেখবেন এখানে কোনো দেবী দেবতা কাউকে বলছে না রাম শিব কৃষ্ণ কাউকে না আর যে কোনো দেবতার উপরে আপনি পারেন আপনি ইষ্ট যেই হন সেখানেই আপনি লাগিয়ে দিতে পারেন তো আর তিনটে অর্থেই করা যায় আমার একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি জি মহারাজকে বলেছিলাম যে মহারাজ আমাদের তো মন্ত্র আছে সন্ন্যাস মন্ত্র আছে গায়ত্রী মন্ত্র জপ করার কি দরকার আছে তুমি বলেছিলেন তোমার কি গায়ত্রী মন্ত্র সিদ্ধ হয়ে গেছে এখনো ঘটনাটা মনে আছে তো তখন বয়স কম ছিল তাই ভাবছিল মন্ত্র তো জপ করতে হয় মন্ত্র কি আবার সিদ্ধ হয় সেটা আর জিজ্ঞেস করার সাহস থাকেনি কিন্তু সেই কথা মহারাজের আজকেও আমার কানে বাজে যখনই কোনো মন্ত্র নিলেন যদ্রম তন্না শুভ বা এই যে প্রচোদয়াত সিদ্ধ হতে হবে আপনি এই জ্ঞানটা এখন যেটা এটা হলো জ্ঞান এটা বিজ্ঞানে পরিবর্তিত হবে যখন এইটাকে প্রত্যক্ষ করবেন যেভাবে বিশ্বামিত্র প্রত্যক্ষ করেছিলেন